ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين بسم الله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه محترم প্রিয় আইনাল ভাই একটি بنو প্রশ্ন যে সর্বপ্রথম আল্লাহ সফত কি সৃষ্টি করেছেন তো এক শ্রেণীর লোকদের মত হচ্ছে যে আল্লাহ সফহানু তালা সর্বপ্রথম রাসুল্লাহ সাল্লামের নূর সৃষ্টি করেছেন আবার আরেকটি মত হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমের নূর নয় সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন কিন্তু সে হাদিস থেকে আরও জানা যায় যে আল্লাহ রব্বুল আলমীন সর্বপ্রথম আরও সৃষ্টি করেছেন এবং এই হাদিস থেকে আরও জানা যায় যেই যখন আল্লাহ রবুল্লা আলমিন সর্বপ্রথম আরও সৃষ্টি করেছেন তখন পানির উপরে ছিল এখন আল্লাহ রব্বুল্লা আলমিনের আরস আগে সৃষ্টি নাকি পানি আগে সৃষ্টি নাকি কলম আগে সৃষ্টি আর বেদাতিদের দলিল হচ্ছে সর্বপ্রথম আল্লাহ রবুল আলমের রাসুল্লাহি সালামের নূর কি সৃষ্টি করেছেন তো প্রথম কথা বলবো যারা বলে থাকে যে রাসুদাহি সাল্লামের নূর কি সৃষ্টি করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন এটা হচ্ছে সুফিবাদের দলিল এবং বেদাতিদের দলিল এই দলিল পরিতার্য এবং প্রত্যাখ্যাত এখন দ্বিতীয় যে বিষয়গুলো আসবে যে রসুদ্সালাম হাদিস থেকে আমরা জানতে পারি রসদালাম বলেছেন আউ্য়ালামা খালাকল কলম আল্লাহ রবুল্লা আলম সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কলা উক্ত তখন কলমকে বললেন তুমি কলম বলল লিখ কলমকে লিখো কি লিখবো অর্থাৎ এই দুনিয়াতে যা কিছু হবে যা কিছু হয়েছে বা যা কিছু ইতিমধ্যে হবে সমস্ত কিছু কলম লিখার জন্য আল্লাহ রব্বুল আলম কী করলেন কলমকে আদেশ করলেন ওই হাদিসে বলা হয়েছে ওয়াকানা আরস আল আল মা তখনও আল্লাহ রব্বুল আলমিনের আড়স পানির উপরে ছিল তার মানে আগে যে ওখানে বলা হয়েছে যে আবা খালাকল কলম আল্লাহ রবুল্লা আলমী সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কলা উক্ত এবং কলমকে বললেন তুমি লিখো কি লিখবো কলম মানে সমস্ত কিছু লিখবে পৃথিবীতে যা কিছু হবে যা কিছু ঘটবে কোথায় কি হবে কলম লিখবে এবং সে হাদিসি পরে আবার বলা হয়েছে যে ওকা আর ওকা আরশু আর সু আলাল মা আর তখনও আল্লাহ রব্বুল আলমিন আড়স পানির উপরে ছিল তাহলে এখন যখন আরস পানির উপরে ছিল এখন আরস আগে সৃষ্টি হয়েছে নাকি পানি আগে সৃষ্টি হয়েছে যদি আরস আগে সৃষ্টি হয়ে থাকে তবে পানি পরে সৃষ্টি করেছেন পানির উপর আল্লাহ রাবুল আলম আরও আর যদি পানি আগে সৃষ্টি হয়ে থাকে পর আল্লাহ রবুল আলোর আল্লাহ সৃষ্টি করেছেন তারপরে কলম সৃষ্টি করেছেন তো এই হাদিস থেকে সুস্পষ্ট যেটি সলফে সোহলেহাইন্দ্রের মত এবং জুমহুর আলামাদের মত হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম আল্লাহ রাবুল আলমিনের আরও সৃষ্টি করেছেন এটা হচ্ছে সুস্পষ্ট মত আরও সৃষ্টি করেছেন এবং কলম সৃষ্টি করেছেন তারপরে পানি সৃষ্টি করেছেন তো এগুলা এগুলা মানে এত গভীর বিষয় যে এই নিয়ে আলেমদের অনেক বক্তব্য রয়েছে এবং এটি সুস্পষ্ট কথা যদিও আমরা কথাটা অনেকেই জানি প্রসিদ্ধ যে আল্লাহ রব্বুল আলম সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন অতএব যদি কেউ বলে আল্লাহ রব্বল আলম কলম সৃষ্টি করেছেন সর্বপ্রথম এটু আপনি মানতে কোনো সমস্যা নেই এবং ওই হাদিসের বুঝ অনুযায়ী তখন হাদিসে পরের অংশ আসছে ওয়াকানা না ওকা না আর মা আর তখনও আল্লাহ রবুল আলামিন আরস পানির উপরে ছিল তাহলে পানি আগে সৃষ্টি নাকি আরস আগে সৃষ্টি তো এভাবে বিষয় হচ্ছে মত এটা তো আমরা যেটা মনে করি এবং ওলা আমাদের মত এবং আমাদের ওস্তাদদের কাছে আমরা যে আলোচনা শুনেছি সেটা হচ্ছে সর্বপ্রথম আল্লাহ রবুল আলমী আরও সৃষ্টি করলেন এবং অতপর আল্লাহ রবুল্লা আলমী কলম সৃষ্টি করলেন পানি সৃষ্টি করলেন এভাবেই বলা যেতে পারে আল্লাহ আলম আল্লাহ ভালো জানে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে সঠিক আকিদা প্রসন্ন করার মতন তফিক দান করো এগুলো আকিদাগত খুবই গভীর একটি বিষয় এই জন্য আমাদের আঁকিদাকে আরো স্বচ্ছ করার মত তফিক দান করুক মিলিয়ে আরো